Hello, my lovely viewers. Assalamu alaikum. Bangladeshi mom London. আজ হচ্ছে শুক্রবার। আজকে তো আমি ফ্রি। আমার জব নেই আজকে। যদিও চিন্তা করি যে আমি ফ্রি, আসলে তো ফ্রি না, অনেক কাজ থাকে। বাচ্চারা স্কুলে চলে গেছে, আদ্রিতার আজকে ইউনিভার্সিটি নেই, আদ্রিতা ঘুমাচ্ছে, আর আমি আর আমার হাজব্যান্ড নাস্তা করে তারপর আমরা একটু বের হচ্ছি। কারণটা হচ্ছে আমার হাজব্যান্ডের ইচ্ছে ও শপে গিয়ে একটু কফি খাবে, আর আদিয়ানের জন্য একটা জ্যাকেট কিনতে হবে, সেই জন্য সব কিছু মিলে আর কি বের হওয়া। প্রথমেই আমাদের আউটডোর প্লেগ্রাউন্ডে চলে আসছি। এখানটায় মাছ পালা হয়, তাই মাছ দেখতে আমার হাজব্যান্ডের খুবই শখ মাছ পালা। ও যখন থেকেই এই মানে লেকটা দেখতো তখনই বলতো যে এখানে কিছু পোনা ছেড়ে দেবো, পোনা ছেড়ে দিলে দেখবে এগুলো অনেক বড় বড় হয়ে গেছে, দেখতে ভালো লাগবে। তো এখন ওর মন মতো হয়েছে লেকটা, এখানে প্রায় এসে দাঁড়িয়ে থাকে, আমার কাছে দেখতেও অনেক ভালো লাগে, এত সুন্দর সুন্দর মাছ, মানে মনটাই ভালো হয়ে যায়। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দেখলাম, মানে আল্লাহর কি সৃষ্টি, এত সুন্দর। আপনারা ভিডিওতে যেমনটা দেখছেন আর আমি সামনাসামনি দেখেছি, তাহলে কতই ভালো লেগেছে বলেন? আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আমি ওয়েস্টফিল্ডে যাব, আরেকটা কারণ হচ্ছে রনক তো আগামীকাল আমার বাসায় বেড়াতে আসবে, তো ওকে আমার একটা গিফট দিতে হবে, আমি সেটাও কিনতে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড বললো যে ওর জন্য তুমি শার্ট কিনতে পারো বা তোমার যেটা পছন্দ কিনতে পারো। তো আমি বললাম যে না, অনেক সময় দেখা যায় আমি ওকে একটা ভালো শার্ট দিলাম, টি শার্টগুলো, তখন দেখা গেলো ওর শরীরে হলো না সাইজ মতো, আরও তো চলে যাচ্ছে, তখন তো এটা চেঞ্জ করতে পারবে না। সেই জন্য আমি দেখি কি দেওয়া যায়, আমি আগে যাই তারপর চিন্তা করে দেখি কি দেওয়া যায়। তো অনেকক্ষণ দুজনে গল্প করলাম, মাছও দেখলাম, এখন আমরা ওয়েস্টফিল্ডের দিকে যাব। আজকেও অনেক ব্যস্ত থাকবো সারাদিন, আগামীকাল ছেলেটা আসবে সেজন্য একটু ব্যস্ত থাকব, আর রবিবারে সেদিনও ব্যস্ত থাকব। সেদিন হচ্ছে আমার এক আপুর বাসায় আমার দাওয়াত আছে, এবং সেটা কোন আপু জানেন? আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম যে আমি আমার কিছু রিলেটিভদের কথা চিন্তা করি, ছোটোবেলায় দেখেছি ওনাদের, এখনও খুঁজে বেড়াই। জুরাইনে থাকতেন অনেক রিলেটিভ, তারপর বিক্রমপুর কাজির পাগলায় থাকতেন, আমার দাদির আপন বোনের বাসা ছিল কাজির পাগলা, সেখানে কিছু রিলেটিভ ছিল। তো সেখান থেকে একজন আপুকে খুঁজে পেয়েছি, উনি আমার কাজিন সিস্টার হন, তো উনি এদেশে থাকেন, অনেক বছর হয়েছে, উনি একসময় ইতালি থেকে এসেছিলেন। তো আপুর সাথে যোগাযোগ করার পর আপু তো অনেক খুশি হয়েছে, তো ওনার বাসায় অনেক দিন আমাকে দাওয়াত করেছে, আমি যেতে পারিনি, তো এই রবিবারে আমি সময় দিয়েছি, তো এই রবিবারে যাব আপুর বাসায় বেড়াতে। তো এই তিন দিন ফ্রি বলা যায় না, তিন দিনই ব্যস্ত আর কি। তো আমরা কফি শপে চলে আসছি, যদিও আমার সেই পেটের ব্যথাটা আবার একটু একটু করে উঠছে, জানি না সেই ব্যাকটেরিয়াটা আবার ফিরে আসলো কি না, কারণ ডক্টরও তো বললো অনেক বেঁচে খাওয়ার জন্য। যদি আমাদের দেশের ডাক্তার কিছুই বলে না, আমি ইউটিউবে অনেক ডাক্তারের কথা শুনেছি, তখন আমি দেখলাম যে ওনারা অনেক কিছু বেঁচে খেতে বলে, কিন্তু এদেশের ডাক্তার আমাকে কিছুই বলেনি, যার ফলে আমিও হাল ছেড়ে দিয়েছিলাম। তো সেই ব্যথাটা আবার চিনচিন করে হয়, তো কফি খেলে আমার খুব বেশি একটা ভালো ফিল করি না। আমার হাজব্যান্ডের খুশির জন্য আমি ওর সাথে আসি এবং ওর সাথে একটু কফি খাই, যদিও সম্পূর্ণটা আমি খাই না। তারপর অনেকক্ষণ গল্প করলাম, আমার হাজব্যান্ডকে আমি বিদায় দিয়ে দিলাম, আমি বললাম ঠিক আছে তুমি তোমার অফিসে চলে যাও, আমি একটু ঘোরাফেরা করি, আমার খুব পছন্দের একটা শপ লভিসাতে চলে আসছি। এখানে টিনেজ মেয়েরা খুব কেনাকাটা করে, এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আংটিগুলো তো দেখার মতো, আর রিজনেবল প্রাইসের মধ্যে। আপনারা যেমন বাংলাদেশে অনেক কিছু কেনার জন্য মার্কেটে চলে যান, নিউ মার্কেটে, গাউসিয়া, বসুন্ধরায়,
যমুনা ফিচে অনেক মার্কেট হয়েছে, আর আমাদের এখানে হচ্ছে এরকম ছোট ছোট দোকান থাকে, অনেক জুয়েলারি থাকে, এগুলোই এক একটা ব্র্যান্ড, এগুলোই টিনেজ মেয়েদের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর জিনিস। আমি এখান থেকে মাঝে মধ্যে আংটি কিনি, আমার খুব ভালো লাগে এখানকার জিনিসপত্র। তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম, একদম ডায়মন্ড কাট অনেক কিছু আছে, এক একটা চেয়ে এক একটা সুন্দর এরকম আর কি। তো আমার ইচ্ছে আছে আজকে আমি এই সবটা একটু ঘুরবো, আমি বুরসে একটু যাব, তারপর হচ্ছে গিয়ে আমার আরেকটা শপ হচ্ছে গিয়ে ডায়মন্ড শপ, সেখানটা একটু যেতে হবে। তো এই তিনটা শপে আমি হাতে রেখেছি, তারপরও যেতে যেতে যদি কোনো শপ দেখি যে না আপনারা দেখলে খুশি হবেন বা একটা তথ্য পেলেন, তখন আমি সেই শপটায় যাব। তো এখানে অনেক কিছু দেখলাম, দামগুলোও দেখলাম, যদি আজকে এখান থেকে কেনার খুব ইচ্ছে নেই, এই রিংটা খুব পছন্দ হয়েছিল, তারপর আবার মনে হলো না শুধু শুধু কিনে ফেলে রেখে লাভ নেই, এখন কিনবো না। তবে আজকে আমি আরেকটা টার্গেট নিয়ে এসেছি, সেটা হচ্ছে আল্লাহ রহমতে ওমরায় যাওয়ার জন্য আমাদের মানে সব কাগজপত্র পাসপোর্ট নেওয়ার জন্য আমার একটা শোল্ডার ব্যাগ লাগবে। যদিও আমার এখানে ভালো ভালো দামি দামি ব্যাগ আছে, তারপর আমি চাচ্ছি না এই ব্যাগগুলো নিতে, আমি চাচ্ছি একদম নর্মাল একটা ব্যাগ ইউজ করতে। তো সেই ব্যাগটা আজকে আমি কিনবো। আর আমাদের জন্য কেনাকাটা গতবারই তো সব করে রেখেছিলাম, তো এবার তেমন কিছু লাগছে না, সেগুলোই প্যাক করা আছে, যেভাবে লাগেজে রেখেছিলাম ঠিক সেভাবেই আছে। তো নেক্সট উইকে কয়েকটা কেনাকাটা আছে আদ্রিতার আর আমার, সেগুলো কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো আমি ডায়মন্ড শপে চলে আসছি, এখানে হাফ প্রাইস দেখে চলে আসলাম। এই রিংটা দেখলাম হাফ প্রাইসের পর 9,999 টাকা, মানে নিয়ারলি 14-15 লক্ষ টাকা। এখানেও কিছু দেখলাম, এগুলো একটু রিজনেবল প্রাইসে ছিল, তবে রিয়েল যে ডায়মন্ডগুলো না সেগুলোর অনেক দাম। তো এই সবটা এসে দেখলাম একটা আংটি 25,000 পাউন্ড, একটা 21,000 পাউন্ড। তো আমার খুব শখ হয়েছে যে 25,000 পাউন্ডের আংটিটা আমি দেখব। তো এই আংটিটা হচ্ছে 25,000 পাউন্ডে, নিয়ারলি বলা যেতে পারে 35 লাখ এই আংটিটা। আর এখন যেটা হাতে দিয়েছি এটা হচ্ছে 11,000 পাউন্ড ছিল, ভালো লাগছিল। একটা ছিল 2 ক্যারেট আর একটা ছিল 1 ক্যারেট, সুন্দর। তবে এত দাম দিয়ে আংটি কেনার ইচ্ছে কোনোদিনও হবে না, কোনোদিনও না, কারণ এত দাম দিয়ে আংটি হাতে দিব, ও মাই গড। তবে পরার শখ ছিল, পরে নিলাম। এর আগেও আমি আপনাদের অনেকবার দেখিয়েছি অনেক সুন্দর সুন্দর আংটি। তো আমি একটু ডিউনে চলে আসছি, কারণ আমি অনলাইনে দেখলাম কি যে ডিউনে সানগ্লাসগুলো ওরা সেল দিয়েছে, তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু দেখি না এখানটায় কেমন সেল দিয়েছে। তো আমি ওদের এসে বললাম, ওরা বললো না কিছু কিছু আইটেমের সেল, তবে সানগ্লাসে কোনো সেল নেই। তখন আমি বললাম ঠিক আছে, কারণ এখন এই উইন্টার টাইমে আমি যদি সানগ্লাস ফুল পেমেন্ট দিয়ে কিনি তাহলে এটা আমার জন্য মানে ভালো লাগবে না, আমার কাছে মনে হবে যে না আমি এখন সামারের জিনিস একটু হাফ প্রাইসে কিনবো, তা কেন হলো না। কার গেগা, এটা সবার এখানকার একটা পছন্দের শপ, যদিও প্রথম যখন দেখেছিলাম তখন চিন্তা করতাম এগুলো কারা হাতে নেয়, একটু অন্যরকম লাগছিল আমার কাছে, তবে এখন দেখতে দেখতে ভালো লাগে। তবে এই ব্যাগগুলো অত ভালো লাগে না, বেশি কালারফুল, আমার যেমন একটা আছে সম্পূর্ণ ব্ল্যাক, সেই রকম ভালো লাগে, সিম্পল। আর এই ব্যাগটা কী বানালো আমি অনেকক্ষণ ধরে চিন্তা করলাম যে এই যে চোখ দিয়ে দিয়ে এটা কী বানালো। এখানকার স্যান্ডেল বলেন শু বলেন এগুলো অনেক সুন্দর, আমি আমার মেয়েকে বলি আদ্রিতাকে যে তুমি এই যে এই টাইপের ব্যাগ এই টাইপের স্যান্ডেল এগুলো ইউজ করো, কিন্তু ও তো ছোটো মানুষ, আসলে এগুলো ইউজ করতে চায় না, ও চায় যে কোথায় একটু কমের মধ্যে পাবে, কোনটা দেখতে ওর কাছে ভালো লাগছে সেগুলো। তা আমি বললাম কি আম্মু তুমি এই চারিপাশ থেকে এগুলো না কিনে একটা ভালো জিনিস কিনো, দেখবে তোমার নিজের কাছে ভালো লাগবে, হয়তো বা বয়সের সাথে সাথে ও চেঞ্জ আসবে। এটা একটা ম্যান শু দেখেন, এটার দাম প্রায় 25,000 টাকার মতো বাংলাদেশের টাকায়। অনেকেই বলেন যে আপু প্রাইসটা বলার কী দরকার, আবার অনেকেই বলেন আপনি প্রাইস কেন বলেন না, তো এই জন্য আমি সাথে সাথে প্রাইসটা বলে দিই, যার যে প্রশ্ন সে উত্তর পেয়ে যাবেন। তো আমার দেখা হয়ে গেল,
খাদিতে যেতে চেয়েছিলাম, ভাবলাম একটু পরে যাই, আমার আসল কাজগুলো আমি শেষ করি। তো ওয়েস্টফিল্ডে দেখলাম এখানে দাবা খেলছে, অনেক বড় দাবার ঘর, অনেক ভালো লাগছিল দেখে। আমি যখন ঢাকা সিটি কলেজে পড়তাম অনার্সে, তখন আমি দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি কিভাবে চ্যাম্পিয়ন হয়েছি আমি নিজেও জানি না। আমি যেদিন খেলাটা ছিল এর আগের দিন আমি আমার এক মামা আছে ওনার কাছ থেকে শিখে গিয়েছিলাম, এই একদিনে শেখাতে আমি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলাম। মানে আমার নিজের কাছে এখনও মানে হাস্যকর লাগে জিনিসটা। তো আমি এমএনএসে আসছি, এমএনএসে আসার একটা কারণ হচ্ছে ওই যে বললাম ছেলের জন্য কিছু কিনবো, তো কি কিনবো চিন্তা করছিলাম যে কোনটা দিলে ও খুশি হবে বা কোন জিনিসটা ওর জন্য পারফেক্ট হবে। তো অনেক কিছু দেখার পর মনে হলো যে একটু হোম সেকশনটা ঘুরে আসো। হোম তো সব কিছুরই আমার ভালো লাগে, প্রাইমার্ক হোম বলেন, তারপর নেক্সটের হোম বলেন, এমএনএস, সব জায়গার জন লুইস খুবই ভালো লাগে, তখন আমার টায়ার্ডও লাগে না, আমার ঘুরতে খুবই ভালো লাগে। সব কিছু দেখতে, কিনতে যে হবে তা না, আমার দেখতে খুবই ভালো লাগে এবং আপনাদের সাথে যে শেয়ার করি সেটাও আমি খুব পছন্দ করি। তো এই তো অনেক কিছু দেখলাম, আর সম্পূর্ণ তো ঘোরা সম্ভব না কারণ আবার বাসায় যেতে হবে, আদ্রিতা বাসায়, ওকে খাবার দিতে হবে, বাচ্চারা স্কুল থেকে চলে আসবে, তারপর বাসায় গিয়ে নামাজ পড়তে হবে, সব কিছু মিলে আর কি টাইমলি বাসায় যেতে হবে। খাদিতে আসছিলাম তবে সম্পূর্ণটা দেখিনি, খাদিতে কোনো সেল ছিল না আর ভালো ভালো ড্রেসও ছিল না। এই সাদা ওড়নাটা খুব ভালো লাগছিল, কিছু কিছু ড্রেস ছিল সুন্দর, যেমন এই প্রিন্টেড ড্রেসটা একটু ভালো লেগেছে, এগুলো আপনি বাসায় পরার জন্য নিয়ে নিতে পারেন। আর খাদির কাপড়গুলো এত ভালো, মানে পরে তো আরাম, আর আপনি পরার পরও সবাই বলবে যে আসলে আপনি একটা দেখার মতো জিনিস পরেছেন এরকম আর কি। তো আমি এখন একটা শপে যাব যেটা কিনা আমার খুবই পছন্দের, সব কিছু সাদা, এর আগে আমি আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম, খুব ভালো লাগে আমার এই শপটায় আসলে, এত সুন্দর, আমার শুধু মনে হয় কেন আমার বাসাটা এরকম হলো না, সব কিছু এরকম পরিপাটি সাদার মধ্যে গুছানো থাকবে। এখানটা আসলে আমার একটু অন্যরকম লাগে, যদি কখনো ওয়েস্টফিল্ডে যান এই শপটা একটু ঘুরবেন, দেখবেন খুব ভালো লাগবে। আইকিয়াটা যেখানটায় ছিল, যেখানটায় করোনা ভাইরাসের ইঞ্জেকশন দেওয়া হতো, ঠিক সেটার অপোজিটে হচ্ছে এই শপটা, অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আমার কাছে মনে হয় যে এই সপ্তাহতে সাদারাই বেশি আসে, আমি যতবার এসেছি অতবারই দেখেছি যে এখানে ওনাদের কাস্টমার বেশিরভাগ সাদা মানুষ। তো অনেক সুন্দর সব কিছু মিলিয়ে দেখার মতো একটা শপ, মানে খুব স্নিগ্ধ শুভ্র সব কিছু মিলে আর কি, খুব পারফেক্ট, আমার ভালো লাগে এরকম সাদা সব কিছু গুছানো গাছানো, খুব ভালো লাগে। তো দেখা হয়ে গেল, ছেলের জন্য তেমন কিছুই কোথাও মেলাতে পায়নি, তারপর ফাইনালি আমার কাছে মনে হলো যে আমি টিকে ম্যাক্সটা ঘুরে টিকে ম্যাক্সে এসেছি আমার নিজের একটা জিনিস কিনতে। ওই যে বললাম আমরাই যাচ্ছি, সেই জন্য একটা ব্যাগ দরকার, সেই ব্যাগটা টিকে ম্যাক্সে একটু দেখব, তারপর আমি বুরসে যাব। বুরসে গিয়ে আমি চিন্তা করলাম যে ছেলের জন্য আমি একটা পারফিউম কিনি, পারফিউমটা হলে হয় কি সবসময় ইউজ করতে পারলো এরকম আর কি। আমি ব্লগ বানাই সেটা আমি যখন চ্যানেল ওপেন করেছিলাম তখন আমি ইসলামিক কয়েকজনের সাথে কথা বলেছিলাম যে এই যে আমি ব্লগে কথা বলছি, আমি রসনাপাকেও জিজ্ঞেস করেছিলাম, উনিও তো অনেক ইসলামিক ছিলেন, যে আমার কি গুনাহ হচ্ছে কি না। তখন আপু বলেছিলেন এবং আমি যে কজনকে জিজ্ঞেস করেছিলাম ওনারা বলেছিলেন যে না, আপনি তো মানুষকে এক একটা সাজেশন দিচ্ছেন, মানুষকে হেল্প করছেন কথা বলে, এখানে গুণা কেন হবে। আর এখন যেহেতু অনেক রকম টেকনোলজি আছে, এখন অনেকেই অনলাইনে এসে অনেক রকম কথা বলে মানুষকে হেল্প করছে, তো আপনি চ্যানেল চালিয়ে যেতে পারেন। কিন্তু অনেকের ধারণা ইউটিউব যারা করে সবাই খারাপ, কিন্তু তা না, সবাইকে আপনি খারাপ বলতে পারেন না। তো
যাদের ভেতরে আমাকে নিয়ে কষ্ট, অবশ্যই আমি তাদের বলবো প্লিজ আমার ব্লগটা আপনারা দেখবেন না। আমার কথা আপনাদের যাদের ভালো লাগে না তাদের ব্লগ আপনারা দেখেন কেন? আপনারা দেখেন বলেই কিন্তু জানতে পারছেন যে এখানটায় কোন সাবজেক্টে কথা হচ্ছে, ঠিক না? আপনারা যদি না দেখতেন তাহলে কিন্তু সেটা বলতেন না। আপনারা পেছনে কথাও বলছেন, তারপর আবার অনেকটা আইডি দিয়ে আমাকে জিজ্ঞেসও করছেন যে এই শপটা কোন জায়গায় ছিল। আপনারা কি ভেবেছেন আমি খুব বোকা? আমি খুব বোকা না, আমার ফ্যামিলি সবাই ভাবে আমি বোকা, খুব বোকা। আসলে না, আমি অত বোকা না, আমি অনেক কিছুই বুঝি। তো একটা মানুষের কাছ থেকে হেল্প নেবেন, তাকে আবার জনগণের সামনে অপমান করবেন, তার মাধ্যমে রাস্তাঘাট সব চিনবেন, ভুল ত্রুটি সবারই থাকতে পারে, কিন্তু তাকে সময় দিতে হবে যে এই কাজটা আপনি এখনই করবেন, এই মুহূর্তে করবেন, এটা বললে হবে না। তাকে সময় দিতে হবে যে আপু আপনাকে আমি 2-3 দিন বা 1 সপ্তাহ সময় দিলাম, দেখেন না এই কাজটা করা যায় কি না। কথার মাধ্যমে না মানুষকে অনেক বেশি আপন করা যায়। হ্যাঁ, যে মানুষটাকে বলছেন সে আপনার কথাটা শুনে যেন খুশি হয় যে আল্লাহ উনি কী সুন্দর করে আমাকে সাজেশনটা দিল, আমার নিজের কাছেও ভালো লাগে এরকম। কিন্তু ওই যে কষ্ট দিয়ে কথা বললেন, আমার চোখ দিয়ে পানি পড়ে গেল, সেটা কিন্তু ভালো না। যাক, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সাথে সাথে আমাকে আমার ফ্যামিলিকেও ভালো রাখুক। তো আমি টিকে ম্যাক্স ঘুরে একটা ব্যাগ কিনলাম, তারপর আমি বুর্সে চলে আসছি যেখানটায় আমি জব করি। তো এখান থেকে 200 ml-এর একটা পারফিউম নিলাম, আমার কাছে ভালো লেগেছে পারফিউমটা, আমি টেস্টারগুলো ইউজ করে দেখলাম। তারপর বাসায় চলে আসছি, বাসায় চলে আসার পর নামাজ পড়লাম, আদ্রিতাকে খাবার দিলাম, বাচ্চাদের জন্য ওয়েট করছিলাম, বাচ্চারা চলে আসছে। বাচ্চাদের আসার পর জিজ্ঞেস করলাম যে কী স্কুলে খেয়ে এসছো, ওরা কিন্তু দুপুরের খাবারটা স্কুল থেকেই খেয়ে আসে, তারপর বললো। তারপর আদিয়ার নাগেট খেতে চাইলো, এটা ওদের বিকেলের খাবার বলা যেতে পারে, আয়াস নুডলস খেতে চাইলো, সেটা দিলাম। আমি এখন 1 কাপ গ্রিন টি নিয়েছি, সারাদিন যাই খাই গ্রিন টি না খেলে ভালো লাগে না, এটা আমি কিনেছি, সুন্দর না? আমার অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যখন আমি আর আমার হাজব্যান্ড এখানে বসে চা খাবো তখন আমি এটা টেবিলের উপরে এভাবে রাখবো, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সংসারে শান্তি আনার জন্য অবশ্যই হাজব্যান্ডের সাথে একটা ভালো সম্পর্ক থাকতে হবে। এখন অনেকের ধারণা থাকতে পারে যে আমার হাজব্যান্ড বোধহয় খুব ফেরেস্তা মানুষ, আমাকে খুব ভালোবাসা দেয় বা অনেক টাকা পয়সা দেয়, সেই জন্য আমি খুব হাসি খুশিতে থাকি। না, আমার ভিতরে অনেক কষ্ট থাকে, অনেক কষ্ট দিয়ে কথা বলে, অনেক ঝগড়াঝাটি হয়, আবার সব কিছু আমি ভুলে যাই। দিন শেষে দেখা যায়, বেলা শেষে দেখা যায় ওই ঘুরে ফিরে এই হাজব্যান্ড বাচ্চা কাচ্চা সংসার, এই হচ্ছে সব কিছু। আর যদি রাগ করে চলেই যেতে হতো কোথাও তো অনেক আগেই চলে যেতাম এবং সেটার কোনো সলিউশন হতো না, সেটা দেখা যেত যে অন্যরকম হয়ে দাঁড়াতো, বাচ্চারা খুব নিরুপায় হয়ে যেত, বাবা মার সংসার যদি ভাগ হয়ে যায় বাচ্চাদের জন্য সেটা অনেক কষ্ট। তো সব কিছু মিলিয়ে হাজব্যান্ড বাচ্চা এদেরকে নিয়ে সুখে থাকতে চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে ন্যাক হায়াত দেয়, দোয়া করবেন। তো বাচ্চাদের 4:30 সুইমিং, ওদের খাওয়া দাওয়া শেষ হলো, ওদেরকে 10 মিনিট সময় দিয়েছিলাম যে তোমরা তোমাদের আইপ্যাড নিয়ে একটু রেস্ট করো। তো করা শেষ, ওদেরকে রেডি করি, এখন সুইমিংয়ে নিয়ে যাচ্ছি। শুক্রবারটা এরকমই হয়, একটু বিজি থাকি আমি, তো সুইমিংয়ে নিয়ে আসছি। তো আদিয়ানের একটাই চিন্তা যে সুইমিং শেষ করে কিন্তু ওকে চুল কাটতে নিয়ে যেতে হবে, ওর চুল বেশি বড় হয়ে গেছে, ওর ভালো লাগছিল না, ও কিন্তু পছন্দ করে কিন্তু এখন ভালো লাগছিল না। তো আমরা সুইমিংটা শেষ করে এখন ওদের হেয়ার ড্রাই করে তারপর বাসায় চলে যাব, বাসায় আয়াসকে নামিয়ে দিয়ে আদিয়ানকে নিয়ে আমি আবার ওর চুল কাটতে চলে যাবো। আমি বলেছিলাম যে আব্বু আজকে না যাই, বলে না আজকেই যেতে হবে, আজকে বাসায় অনেক কাজও আছে, বাচ্চাদের কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিতে হবে, তারপর কিচেনে কিছু কাজ আছে সেগুলো করতে হবে, থালা বাসন ধোয়া, একটু রান্না বান্নাও আজকে আছে। আজকে চুল কাটতে না গেলে আমার বেশি ভালো লাগতো, তারপর আদিয়ান যেহেতু বলেছে যেতেই হবে, তো আগামীকাল রওনক আসবে, সেই জন্য ভাবলাম যে তারা আজকেই
ও চুল কাটাটা শেষ করে ফেলি। আর আগামীকাল রনকের জন্য কি রান্না করব সেটা নিয়ে একটু টেনশন লাগছে আর কি। তারপর দেখি ওর মা যা যা পছন্দ করতো তার মধ্যে কিছু খাবার বানানোর চেষ্টা করবো, এবং ওর মা শেষ মুহূর্তে আমার কাছে যা খেতে চেয়েছিলো সেগুলো বানিয়ে ওকে খাওয়াবো। তাহলে আমার মানে ভালো লাগবে, আমার আত্মাটা ঠান্ডা লাগবে যে আপুকে শেষ পর্যন্ত যে খাবারটা আমি খাওয়াতে পারিনি, বানিয়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু খাওয়াতে পারিনি, সেই খাবারটাই ওকে খাওয়াবো। দেখা যাক, আল্লাহ যেন যে নিয়ত করেছে সেই নিয়ত আগামীকাল পূরণ করার তৌফিক দেয়। তো বাসায় চলে আসার পর আদিয়ানকে নিয়ে আমি আবার কিন্তু বের হয়ে গিয়েছি চুল কাটার জন্য। আমাদের এখানে চুল কাটতে আসা মানে বিরাট একটা প্রবলেমের ব্যাপার, কার পার্কিংয়ের জায়গা নেই। তো চুল কাটতে এসে দেখি অনেক মানুষ, আদিয়ানের দেরি হবে এবং অনেকগুলো শপ ছিল তবে এই শপটাতেই ও কাটবে। তখন ও একটা শপ থেকে খাবার নিল, এখন ও খাবে, ওনাকে হাংরি হয়েছে। আসলে সবটা গাড়ির সামনেই ছিল তো সেই জন্য দেখে ও হাংরি হয়েছে। বললাম ঠিক আছে বাবা তুমি খাও। বার্গার নিল, চিকেন বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই আর ড্রিঙ্কস নিয়েছে। বললাম খাও, আমি এখানে বসে থাকি, এখানে কার পার্কিং ফ্রি না, তারপর আমি গাড়ি নিয়ে বসে আছি। আমি 1.5 ঘন্টার মতো বসেছিলাম, তারপর ফাইনালি ওর সিরিয়ালটা আসলো। এখনও চুলটা কাটা হচ্ছে, চুলটা কাটা হয়ে গেলে আমি বাসায় চলে যাব। এখন অনেক রাত হয়ে গেছে, রাত 8:30 বেজে গেছে। তো এখন বাসায় গিয়ে আমি ভাত রান্না করব, তারপর ডাল রান্না করব, গুড়া মাছ রান্না করব আর মুরগির গোস্ত রান্না করব। তাড়াহুড়া করে হয়ে যায়, খুব তাড়াতাড়ি পারি রান্না করতে, ভালো হোক আর খারাপ হোক। কিচেনের সবগুলো কাজ মোটামুটি করে নিলাম। এই তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।